हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेड इजी। आज के আমার ক্লাস চেঞ্জ আগের দিনে বলেছিলাম, আগের দিন ইন্ট্রোডাকশন ছিল, ভূমিকা ছিল, বলেছিলাম ভয়েস চেঞ্জ জিনিসটা কি, আগে ভিডিওটি একটু দেখে নিও। মানে আমরা যখন ভয়েস চেঞ্জ করি আসলে কি করি, যখন বলা হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো তখন আসলে কি করতে বলা হয়, করিটা কি, আমরা সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিয়েছিলাম, একটু ধারণা দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য ওগুলো ওখানে দেখবে। আজকে তার একটু পর থেকে শুরু করছি। দেখো সেন্টেন্সটা যেরকম লেখা রয়েছে, উই মানে আমরা, ওয়াচ আ মুভি একটা সিনেমা দেখি, সিনেমা মুভি। তো ভয়েস চেঞ্জে মূল কথায় এই তিনটে কাজ আসবে। প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট মানে কর্তা। উই ওয়াচ এ মুভি, আমরা একটা সিনেমা দেখি, মুভি দেখি। তো দেখার কাজটা আমরা করি, তো যে কাজটা করে তাকে কর্তা বলা হয়, ইংলিশে বলা হয় সাবজেক্ট। ঠিক আছে, যখনই ভয়েস চেঞ্জ করবে এই তিনটে জিনিস আগে বার করে দেবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ভার্ব তো বার করতেই পারবে, সাবজেক্ট সম্পর্কে আর একটু বলে নিই। ধরো কোনো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তুমি সেন্টেন্সের সাবজেক্ট কি সেটা বার করতে চাইছো, তাহলে দেখবে যে ওই সেন্টেন্সে যে কাজটার কথা বলা আছে সেটা কে করছে। ধরো পাখিটা আকাশে উঠছে, তাহলে পাখিটা সাবজেক্ট। বাতাস বইছে, তো বাতাস সাবজেক্ট। বাবার কাজটা যে করছে, আমি পড়াচ্ছি, তো আমি সাবজেক্ট। তোমরা শুনছো, তোমার সাবজেক্ট। কর্তা সাবজেক্ট, যে কাজটা করছে। তারপরে দ্বিতীয় প্রসঙ্গ আছে গুরুত্বপূর্ণ, ভার্বটা মানে কাজ করা, যেটা বোঝায় এখানে ওয়াচটা। তো কাজ করাকে ভার্ব বলে, ক্রিয়াপদ তাকে এখানে লিখে দিয়েছি। প্রথমে সাবজেক্ট বার করবে, তারপরে ভার্ব বার করবে, তারপরে অবজেক্ট বার করবে। এইখানটায় এসে একটু দাঁড়াবে, সাবজেক্ট তো ঠিক আছে বুঝে যাবে, ভার্বও ঠিক আছে বুঝে যাবে, অবজেক্ট বার করার সময় কি বা কাকে কি প্রশ্ন করবে। কখনো এরকম মনে করবে না যে সাবজেক্ট আর ভার্ব বাদে সেন্টেন্সের বাকি যেটুকু অংশ রয়েছে পুরোটাই অবজেক্ট, এরকম কিন্তু হয় না। যদি এরকম ধারণা থাকে তাহলে আজকে পাল্টে গেল। তাহলে অবজেক্ট কি করে বার করবে, প্রথমে সাবজেক্টটা বার করলে কাজটা কে করছে, তারপর ভার্বটা বার করলে কাজটা কি, ক্রিয়াটা কি, তারপরে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে। হোয়াট আমি লিখে দিচ্ছি, দেখো লিখে দিয়েছি হোয়াট আর হোম। হোয়াট মানে কি আর হোম মানে কাকে। কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাবে, আমরা কি দেখছি, কি দেখি বলবে মুভি, তাহলে উত্তরটা ছোট একটা অবজেক্ট। বা কাকে দিয়েও প্রশ্ন করতে পারো, তাহলেও যে উত্তর পাওয়া যাবে শুধু সেটা অবজেক্ট। এছাড়া যদি সেন্টেন্সে আর কিছু থাকে, মানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট ছাড়া, ওগুলো যেমন আছে উত্তরে ওরকমই লিখে দেবে, ওগুলোকে কিছু চেঞ্জ করতে হবে, তিনটে জিনিসকে পাল্টাতে হবে। ধরো এরকম একটা রয়েছে, উই ওয়াচ আ মুভি অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে আমরা একটা মুভি দেখছি, তাহলে অন দ্য ইন্টারনেট, অন দি ইন্টারনেট যেমন আছে ওরকমই থাকবে, শুধু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিয়ে কাজ করবে। তো দেখো এটা নিয়ে কতক্ষণ বললাম, কারণ একটাই, ভয়েস চেঞ্জ করার মূল কথাটাই হলো এই যে তুমি সাবজেক্ট বার করতে পারলে না, বার করতে পারলে কিনা ঠিক ঠিক, ভার্ব ঠিক ঠিক বার করতে পারলে কিনা, অবজেক্ট কোনটা বুঝতে পারলে কিনা। যদি এই তিনটে ঠিক ঠিক করতে পারো তাহলে মনে করবে তোমার ভয়েসটা অনেকটা হয়েই গেছে। এবার কাজ উত্তরটা লেখা। উত্তরটায় কি করতে হয়, প্রথমে দেখো এই সেন্টেন্সটা কত ছোট, ভয়েসটা এরপর বড় বড় সেন্টেন্স রয়েছে, একদম ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডের যখন ফরক দেখবে সেগুলো বেশ কঠিন। যেটা অবজেক্ট বেরিয়েছে সেটাকে একদম প্রথমে নেবে। নিয়মের আকারে ব্যাকরণ বইতে দেখবে লেখা রয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। আমি সহজভাবে বলি প্রথমে চলে আসে, প্রথমে চলে গিয়ে সাবজেক্ট হয়ে গেল। তাহলে লিখি উত্তরটা, মুভি এগুলো মুছে দিচ্ছি, হম
উত্তর হয়ে গেছে। মুভি ছিল অবজেক্ট, ওটা প্রথমে লিখেছি মুভি। তারপরে একটা ইজ দিতে হয়েছে, ইজ সম্পর্কে বলি প্রেজেন্ট টেন্সে যখন কোনো সেন্টেন্স থাকে তখন এই অবজেক্টের সামনে এনে এই তিনটে বিভাগ লিখতে হয়। এইটাই ইজ আছে, তিনটে হচ্ছে এরকম অ্যাম, ইজ, আর, এই তিনটে একটা থাকে। এখানে ইজ কেন আছে, কেন মুভি মানে একটা জিনিস, ওই জন্য ইজ আছে। যদি এখানে একটা বেশি কোনো জিনিস থাকতো তাহলে আর হতো, এরকম আর কি। আই থাকলে অ্যাম হতো। তাহলে অবজেক্টটাকে প্রথমে লিখেছি মুভি, তারপরে প্রেজেন্ট টেন্সে আছে বলে ইজ বসিয়েছি, আর মুভি ইজ। তারপর ভার্ব যেটা, এটা সবসময় থার্ড ফর্মটা বসে, ওয়াচ, ওয়াচড, ওয়াচড। এগুলো জানা আছে নিশ্চয়ই, একদম সিক্স থেকে পড়েছো, সিক্স সেভেন এইট নাইন নাইনের পর্যন্ত আছে। এই মেন ভার্ব যেটা, সেটা সবসময় থার্ড ফর্মটা লিখবে। আর ভার্বের থার্ড ফর্ম জেনে রাখা কিন্তু খুব দরকার, আবার টেন্স সম্পর্কেও ধারণা থাকা দরকার। হয়তো দেখা যাবে পুরো উত্তরটাই তুমি ঠিক লিখেছো, শুধু টেন্সের জায়গায় বুঝতে পারছো না কি হয়ে গেছে। তার জন্য টেন্সটা একটু ভালো করে পড়ে নিও। মেন ভার্ব যেটা, তার থার্ড ফর্ম বসবে। দুটো কাজ হয়ে গেল, তিনটে অংশ রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টের কাজ হয়ে গেল প্রথমে নিয়ে এলাম, তারপর ইজ, অ্যাম, আর যা বসবে বসিয়ে, তারপর ভার্বের থার্ড ফর্মটা বসলাম, সাবজেক্ট উইটা শেষে চলে যাবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, আর এইটা একদম শেষে চলে গেল, অবজেক্ট হয়ে গেল। উই থাকলে বাই আস কেন লেখা হয়, লেখা হয় কারণ উই মানে তো আমরা, আমরা একটা মুভি দেখি, তাহলে একটা মুভি আমাদের দ্বারা দেখা হয়, ওই আমাদের দ্বারা মানে হচ্ছে বাই আস, বাই মানে দ্বারা, আস মানে আমাদের। আর ওই না থেকে যদি আই থাকতো তাহলে বাই মি হয়ে যেত। এগুলো পরে আমি লিস্টের মতন করে লিখে দেবো, এগুলো গ্রামার বইতেও আছে, দেখে নেবে, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে গুরুত্বটা কি হলো, উই ওয়াচ আ মুভি, আ মুভি ইজ ওয়াচড বাই আস। ঠিক আছে, এটার উদাহরণ বোঝা গেছে। এবার দেখো এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকতো, আমি ওয়াচটাকে ই দিয়ে দিচ্ছি, এইখানটায় ছোট্ট করে একটা ই আর ডি বসিয়ে দিচ্ছি, তাহলে এই সেন্টেন্সটা এরকম হচ্ছে, এরকম হবে আর কি। উই ওয়াচড আ মুভি, আমরা একটা মুভি দেখেছিলাম, তার মানে এটা পাস্ট টেন্স হলো। যখনই পাস্ট টেন্স হলো তখন তোমার একটা জায়গায় শুধু পরিবর্তন আসবে। এই যে প্রেজেন্ট টেন্স, যেমন এই তিনটে বিভাগ বসা হয়, অ্যাম, ইজ, আর, সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকলে দুটো বিভাগ বসে, ওয়াজ, আর, ওয়্যার। যদি অবজেক্টটা একটা জিনিস হয় তাহলে ওয়াজ বসাবে, আর যদি একটার বেশি জিনিস হয় তাহলে ওয়্যার বসাবে। তাহলে উই ওয়াজ যে মুভি, তার উত্তরটা কি হতো, হতো আ মুভি ওয়াজ ওয়াচ বাই আস, ইজটা তখন ওয়াজ হয়ে যেত। এইটা আমি এই জন্যই বললাম, কি জন্য এইভাবে করলাম, আমি তো পুরো লিখে মুছে বুঝিয়ে আবার প্রথম থেকে করতে পারতাম, করালাম এই জন্য, এটাই বোঝানোর জন্য যে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আর সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কোনো পার্থক্য নেই, সব এক, শুধু এই জায়গাটায় একটু চেঞ্জ হয়। সিম্পল ফিউচার টেন্সের পরে আসবে, সেখানেও দেখবে সবগুলো এক হয়েছে, শুধু এই জায়গাটায় প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যানিজার হয়ে যায়, পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়, একটা জিনিস বোঝাবে ওয়াজ একটা জিনিস। আর সিম্পল ফিউচার থাকলে শ্যাল বা উইল থাকে, শ্যাল বি বা উইল বি হয়ে যায়, পরে লিখে আমি একটা সেন্টেন্স বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে এটা ভালো করে দেখো। তাহলে এবার সিম্পল ফিউচার টেন্স, সিম্পল প্রেজেন্ট হলো, সিম্পল পাস্ট হলো, সিম্পল ফিউচার টেন্স, একটা সেন্টেন্স লিখি। ওকে, কোথায় থাকবে, তারা কোথায় থাকবে।
সেন্টেন্স থাকবে কি আছে, ইউ উইল প্লে ক্রিকেট, ইউ মানে তুমি তোমরাও হয়, উইল প্লে ক্রিকেট, ক্রিকেট খেলবে, এটা ফিউচার টেন্স হয়েছে, শ্যাল বা উইল থাকে। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট কাল্পন, দেখো এটা সাবজেক্ট ইজ লিখছি, সাবজেক্ট কি করে বার করে আগে বলেছি, আরেকবার বলে দিই কাজটা যে করছে, তুমি ক্রিকেট খেলবে, ক্রিকেট খেলার কাজটা কে করবে, তুমি, তাই তুমি হলো সাবজেক্ট। এইটা হচ্ছে ভার, খেলা একটা কাজ করা বসে। এবার অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি মানে হোয়াট বা হোম। একটা জিনিস আর একবার মনে করিয়ে দিচ্ছি, সাবজেক্ট আর ভার্ব বার করার পরে অবজেক্ট বার করবে, ও ফর অবজেক্ট। আর কখনই এরকম মনে করবে না যে এটা সাবজেক্ট এটা ভার্ব, এরপরে আর যা কিছু আছে সবটাই অবজেক্ট, ওরকম করলেই ঘুরে যাবে। কিন্তু সাবজেক্ট আর ভার্ব কল করার পরে কি বা তাকে দিয়ে প্রশ্ন করবে, যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে একটা বস্তুর নাম আসবে, আর যদি কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে একটা ব্যক্তির নাম আসবে, এই দুটোই অবজেক্ট হবে, কি বা কাকে দিয়ে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বেরিয়ে যাওয়ার পরে এবার উত্তরটা আমরা লিখতে শুরু করতে পারি। আগেরটাই উদাহরণের মধ্যে দেখে দিয়েছিলাম, যেটা অবজেক্ট বেরোবে এটা প্রথমে নিয়ে আসবে, প্রথমে লিখবে ক্রিকেট, উইলটা উইল বি হয়ে যাবে, লিখি তাহলে ক্রিকেট উইল বি প্লেড বাই ইউ, এইটা উত্তর হয়ে গেছে। ক্রিকেটটা ছিল অবজেক্ট, ওটাকে প্রথমে নিয়ে এসেছি, সাবজেক্ট হয়ে গেছে। শ্যাল বা উইল থাকে ফিউচার টেন্সে, প্যাসিভ হয়ে যায় তো শ্যাল বি বা উইল বি হয়ে যায়। এবার তুমি বুঝতে বলতে পারো শ্যাল বি হবে না উইল বি হবে, যদি বুঝতে কিছু অসুবিধা হয় সবগুলোতেই উইল বি লিখবে, এ বিষয়ে পরে একদিন আলোচনা করব। আর ভার্বের সবসময় থার্ড ফর্ম, সবসময় ভার্বটা থার্ড ফর্ম। আর প্রথম দিকে যখন ভয়েস চেঞ্জ করবে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্টের নিচে এস আর ভি আর ও লিখে লিখে করবে, ফলটা হবে কি প্রত্যেকটা উত্তর ঠিক হবে। তাহলে অবজেক্ট নিয়ে প্রথমে নিয়ে এসেছি, ক্রিকেট হয়ে গেছে, উইলের জন্য উইল বি লিখেছি, ভার্বের জন্য তো সবসময় থার্ড ফর্মটা বসাই, ওটা বসাবো, আর ইউটা একদম শেষ হিসেবে বাই ইউ হয়ে যায়। কেন বাই ইউ হয়ে যায়, মানে তুমি ক্রিকেট খেলবে, মানে ক্রিকেট তোমার দ্বারা খেলা হবে, তোমার দ্বারা মানে বাই ইউ। দেখো এটা এখানে চলে এসছে, এটা এখানে চলে এসছে, বই দেখবে এরকম চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে দেওয়া থাকে। The subject in the active voice become object in the passive voice and the object in the passive voice become subject in the এইসব অনেক কিছু লেখা থাকে। আর একবার বলে দিই ভাবে সবসময় থার্ড ফর্মটা, থার্ড ফর্ম জানা আছে এরকম, ঠিক আছে। তাহলে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট এই তিনটে, এই তিনটে ছাড়া যদি আর কিছু ধরো মানে থাকতো, ধরো এরকম লেখা রয়েছে ইউ উইল প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন বিকেলে, ইন দ্য আফটারনুন এরকম কিছু লেখা রয়েছে, তো যা লেখা থাকবে থাক, তুমি শুধু এইটাকে প্রথমে নিয়ে আসবে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে, তারপর উইল বি, তারপর এই বাই আস লেখার আগে ইন দ্য আফটারনুন এই যা কিছু লেখা রয়েছে, মানে এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বা দেওয়ার যা কিছু লেখা রয়েছে সেটা এই জায়গাটা লিখে নিয়ে ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন লিখে দিয়ে তারপরে বাই হবে। এই হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের কোয়েশ্চেন, এইটা হলো সিম্পল প্রেজেন্ট হলো, সিম্পল পাস্ট হলো, সিম্পল ফিউচার হলো। আমি একটা একটা করে সেন্টেন্স নিয়ে ধরে ধরে বোঝাচ্ছি, তারপরে বেশি বেশি করে সেন্টেন্স একসঙ্গে লিখবো, করতে দেবো, দেখতে পারছি কিনা পারছো কিনা, ঠিক আছে, বোঝে গেছে আসি তাহলে। আর আমার পড়ানো ভালো লাগলে, শেখানোর পদ্ধতি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর
ভিডিওটাকে লাইক করবে, লাইক করলে আমি বুঝতে পারবো যে আমি যেভাবে বুঝিয়েছি পড়িয়েছি সেটা তোমাদের ভালো লেগেছে। আর শেয়ার করবে, মানে তুমি দেখলে একাই শিখলে এরকম যেন না হয়, যাকে যাকে জানো চেনো বন্ধু বান্ধব সবাইকে লিঙ্ক দিয়ে দেবে, তারাও দেখবে, তারাও শেয়ার করবে, তারাও সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আসি তাহলে আজকে, বাই বাই।